কলকাতার বিশিষ্ট লেখিকা লীলা মজুমদারের জন্ম হয় 1908 সালের 26 ফেব্রুয়ারি কলকাতার রায় পরিবারের গড়পাড় রোডের বাড়িতে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলেন লীলা মজুমদারের জ্যাঠামশাই, সেই সূত্রে তিনি হলেন সুকুমার রায়ের খুড়তুতো বোন এবং সত্যজিৎ রায়ের পিসি। লীলা মজুমদারের বাল্যজীবন কেটেছিল শিলংয়ে, সেখানকার লোরেটো কনভেন্টে তিনি পড়াশোনা করেছিলেন। তিনি বহু সংখ্যক বাংলা গল্প, প্রবন্ধ ও উপন্যাস রচনা করে নানা পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছিলেন। তাঁর প্রথম গল্প লক্ষ্মী ছাড়া সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সত্যজিৎ রায় সন্দেশ পত্রিকা পুনর্জীবিত করলে তিনি বহু বছর অবধি সাম্মানিক সহ সম্পাদক হিসাবে পত্রিকাটির সঙ্গে যুক্ত ছিলেন। ছোটদের জন্য তার উল্লেখযোগ্য কয়েকটি রচনা হল হলদে পাখির পালক, টংলিং, প্রদীপিসির বর্মি বাক্স, নাকু গামা, সব ভুতুরে, মাকু, গল্পসল্প ইত্যাদি। পাকদণ্ডি নামে লেখা তার আত্মজীবনীতে শিলংয়ের ছোটবেলা, শান্তিনিকেতন ও অল ইন্ডিয়া রেডিওর সাথে তার কাজকর্ম, রায়চৌধুরী পরিবারের নানা মজার ঘটনাবলী ও বাংলা সাহিত্যের মালঞ্চে তার দীর্ঘ পরিভ্রমণের কথা বর্ণিত হয়েছে। তার প্রথম আত্মজীবনী আর কোনো খানের জন্য 1969 খ্রিস্টাব্দে তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। 1994-এ তার স্বাস্থ্যের অবনতির জন্য তিনি অবসর নেন। 1975 সাল থেকে তিনি পাকাপাকিভাবে শান্তিনিকেতনে থাকতে আরম্ভ করেন ও 2007 সালের 5ই এপ্রিল সেখানেই তার মৃত্যু হয়। আজ বৈঠকের নিবেদন লীলা মজুমদারের আহির টোলার বাড়ি। আহির টোলা কোথায় জানো তো? সেখানে গঙ্গার ধারে আমাদের পূর্বপুরুষদের একটা মস্ত বাড়ি আছে, সেখানে কেউ যায় না। দরজা জানালা ঝুলে রয়েছে, ছাদ দিয়ে জল পড়ে, দেয়ালে সব ইট বেরিয়ে পড়েছে, শুধু ইঁদুর বাদুরের বাস, আর সব জায়গায় কেমন একটা সোঁদা সোঁদা গন্ধ। বাড়িটা বাবার আমলের ঠাকুরদার ঠাকুরদা কোম্পানির আমলে তৈরি করেছিলেন, কলকাতা শহরে তখন সবে তৈরি হচ্ছে। দিব্যি চক মেলানো দোমহলা বাড়ি, দেয়ালে সব জং টং ধরে যাওয়া চিত্রটিত্র করা বিরাট পাথরের সিঁড়ি। টাকারও আর তাদের অভাব ছিল না, কি সব চোরা কারবার চলতো তখনকার দিনে, অত আইন আদালতেরও হাঙ্গামা ছিল না। মোট কথা, বাবার ঠাকুরদার ঠাকুরদা ভয়ঙ্কর ধনী লোক ছিলেন, প্রকাণ্ড জুড়ি গাড়ি ছিল, তাতে চারটে কালো কুচকুচে ঘোড়া জোড়া হতো, বাড়ির পিছন দিকে বিশাল আস্তাবল ছিল। সেসব কবে বিক্রি হয়ে গেছে, তার জায়গায় তিনতলা সব বাড়ি হয়ে সেগুলো পর্যন্ত ভেঙে চুড়ে যাচ্ছে। সেবার প্রিটেস্টে অঙ্কে 15 পেলাম, তাই নিয়ে বাড়িময় সে যে কিরকম হইচই লেগে গেল সে না দেখলে বিশ্বাস হয় না। বাবা পর্যন্ত এমন কাণ্ড আরম্ভ করলেন যে শেষ অবধি বাড়ি ছাড়তে বাধ্য হলাম। কাউকে কিচ্ছু না বলে সন্ধেবেলায় কয়েকটা কাপড় জামা পুটলি কাঁধে নিয়ে ঘড়ি কিনবার জমানো টাকাগুলো পকেটে পুড়ে একেবারে আহিরি টোলার বাড়িতে গিয়ে উঠলাম। সেখানে আলো টালো নেই, রাস্তার আলো এসে যায় একটু ভাঙা দরজা দিয়ে ঢুকছে, অদ্ভুত সব ছায়া পড়েছে, সামনের দরজায় তালা মারা কিন্তু জানালার শিক ধরে নোনা ধরে ভেঙে গেছে, ঢুকতে কোনো অসুবিধা হলো না। একটু যে ভয় করছিল না তাও নয়, আর কত রকম শেডের যে অন্ধকার হয়
তাই দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। খিদেও পেয়েছে প্রচুর, আবার রাগও হয়েছে। নিচের তলাটা কেমন যেন ঘুপসি পানা। পুটলি বগলে ধুলো মাখা সিঁড়ি দিয়ে দুমদাম করে উপরতলায় উঠে যাচ্ছি। এমন সময় সিঁড়ির ঠিক উপর থেকে কে বলল, আহা, তোদের জ্বালায় কি সন্ধেবেলাতেও হাত মুখ ধুয়ে আলবোলাটা নিয়ে একটু চুপ করে বসা যাবে না? সারা দিন শুধু দাও 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 দাও, এটা নেই ওটা নেই, এটা চাই ওটা চাই, এবার একটু খান্তি দে। ভুর ভুর করে নাকে একটা ধূপধুনোর সঙ্গে গোলাপ জল আর ভালো তামাকের গন্ধ এলো। চেয়ে দেখি তারার আলোকে সিঁড়ির উপরে একটা বুড়ো লোক দাঁড়িয়ে আছে, ভুস্কো রঙের লম্বা জোব্বা পরনে, পায়ে সাদা নাগরাই জুতো, মাথায় ভুস্কো একটা ছোট্ট সাদা টুপি, আর ডান হাতে বকরার আঙুলে একটা মস্ত সবুজ রঙের পাথরের আংটি। যেমনি সিঁড়ির উপরের ধাপে উঠে এসেছি, আশ্চর্য হয়ে বললেন, তোকে তো আগে দেখিনি, তুই এখানে এসেছিস কেন, কি চাস তাই বল দেখি বাবা। খিদে পেটটা খালি খালি লাগছিল, বললাম, কেন আসব না, এটা আমার বাবার ঠাকুরদার বাড়ি। ভীষণ চমকিয়ে গিয়ে লোকটা কাছে এসে আমার কাঁধে একটা হাত রেখে জিজ্ঞাসা করলেন, তোমার বাবার নাম কি, তোমার ঠাকুরদাদার নাম কি? নাম শুনে খানিকক্ষণ চুপ করে রইলেন। কোথাও জনমানুষ নেই, চারদিকে অন্ধকার। রেলিংয়ের কাছে গিয়ে বুড়ো হাঁক দিলেন, পরদেশি আমিন, বলি কাজের সময় গেলি কোথায়, আলো দিবি না? নিচের তলার অন্ধকার থেকে অস্পষ্ট একটা সাড়া এলো, তারপর লম্বা একটা কাচের ঢাকনি পরানো সেজ হাতে কুচকুচে কালো ডিগডিগে লম্বা গোলাপি গেঞ্জি, মিহি ধুতি আর গলায় সোনার মাদুলি পরা একটা লোক সিঁড়ি দিয়ে উঠে এলো। চিলি কোথায় হতভাগা, বাড়িতে লোক এলে দেখতে পাস না? এগে বারোয়ারি তলায় হা ফাঁকড়াটা একবার দেখে এলাম। আমার দিকে ফিরে বললে, যাবে নে ছোটবাবু হা ফাঁকড়াইতে, কেমন সব সঙ্গ বানিয়েছে, গান বাজনা হতেছে। বুড়ো বললে, চপ, ওসব ছেলে মানুষের জায়গা নয়, এসো দাদা তুমি আমার সঙ্গে এসো। সামনের ঘরে গেলাম, মেঝেতে লাল গালছে পাতা, মস্ত নিচু তক্তপোষে হলদে মকমলের চাদর বিছানো, তার কোনায় গোবঝোলা চুড়িদার পাঞ্জাবি গায়ে কানে মাকড়ি একজন লোক দাঁড়িয়ে। তাকে বললেন, যাও এখন, বলেছি তো 10 টাকা চাঁদা আর 5 ভরি আতর দেব তোমাদের বারোয়ারি পুজোর জন্য, যাও তো এখন কেটে পড়ো। লোকটি চলে গেল। আমাকে তক্তপোষে বসিয়ে পুটলির দিকে চেয়ে বললেন, ওতে কি পালিয়ে এসেছিস নাকি, কেন? বলতে হলো সব কথা। খানিকটা ভেবে হঠাৎ বিরক্ত হয়ে বললেন, পনেরো পেয়েছিস হতভাগা, তোর লজ্জা করে না, আঁক হয় না কেন, শুভঙ্করে পড়িস নি, মুখ এমন পাংশু পানা কেন, খেয়েছিস, এ খাসনি এখনো, পরদেশি যা দিকিনি পচ্চুকে বলগে যা। পরদেশি চলে গেলে বললেন, ইস, আমার কখনো একটা আঁক কষতে ভুল হতো না, আর তুই বেটা একেবারে পনেরো পেলি, জানিস নবাবের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছিলুম, হৌসের সব হিসেবের ভুল শুধরে দিয়েছিলাম বলে, দাঁড়া কুট্টিকে ডেকে পাঠাই, সে তোকে আঁক শিখিয়ে দেবে। পরদেশি একটা রূপোর থালায় করে লুচি সন্দেশ ছানা মাখা
আর এক গিলাস বাদামের শরবত এনে দিল। তারপর বারান্দার কোণে শ্বেতপাথর দিয়ে বাঁধানো স্নানের ঘরে আমাকে আরাম করে হাত পা ধুয়ে পাশের ঘরে কারিকুরি করা সাদা খাটে বিছানায় শুয়ে রাত কাটিয়ে দিলাম। সকালে পরদেশি এসে ডেকে দিল, কুট্টিবাবু আঁক শেখাতে এসেছেন। কুট্টিবাবু এসে চিত্র করা পাটিতে বসে সারাটা সকাল আমাকে অঙ্ক কষালেন। পরদেশি কোনো কথা না বলে দুজনকে দুই গেলাস দুধ দিয়ে গেল। বই নেই, কিছু নেই, পুতলিতে খাতা পেন্সিল ছিল। তাই দেখে কুট্টিবাবু মহা খুশি। কি বলবো, যেসব অঙ্ক সারা বছর ধরে বুঝতে পারছিলাম না, সব যেন জলের মতো সোজা হয়ে গেল। কুট্টিবাবুর বই দরকার হয় না, সব মাথার মধ্যে ঠাসা। উনি চলে গেলে বারান্দায় বেরিয়ে দিনের আলোতে ভালো করে চেয়ে দেখি এরা সব ঘরবাড়ি একেবারে ঝকঝকে পরিষ্কার করে ফেলেছে। উঠানের ধারে ধারে বড় বড় টবে করে কত রকম পাতাবাহারের গাছ, আর উঠানে দাঁড়ের উপর লাল নীল হলদে সবুজ মস্ত মস্ত তোতা পাখি রোদে বসে ছোলা খাচ্ছে। দেয়াল ঠেস দিয়ে পরদেশি মুচকি মুচকি হাসছে, কাকে খুঁজছ খোকাবাবু? বুড়ো লোকটির খোঁজ করলাম। কি তার নাম? পরদেশি বড্ড ভালো লোক। পিছন থেকে তিনি নিজে বললেন, আমার নাম শিবেন্দ্র নারায়ণ, লোকে শিবুবাবু বলে ডাকে। তুমি নাকি ভালো করে অঙ্ক কষেছ, কুট্টি বলছিল। এই নাও তার পুরস্কার। আমার হাতে একটা মস্ত সোনার মোহর গুঁজে দিলেন। ও কি পরদেশি, বাইরের দরজায় কারা যেন মহা হাঁকাহাঁকি চেঁচামেচি করছে, সঙ্গেরা নয় পরদেশি? পরদেশি আস্তে আস্তে মাথা নাড়ল। আমি বললাম, এই রে, তবে নিশ্চয়ই বাবা এসেছেন আমাকে খুঁজতে। ছুটে নিচে গিয়ে দরজা খুলে দিলাম। মা বাবা বড় কাকা আর পিসেমশাই এসেছেন। ইস, কি সাংঘাতিক ছেলে বাপু তুমি! এই খালি বাড়িতে অন্ধকারে কালিঝুলির মধ্যে খাওয়া নেই দাওয়া নেই দিব্যি রাত কাটিয়ে দিলে, বলিহারি তোমাকে! অবাক হয়ে তাকিয়ে দেখি এক মুহূর্তের মধ্যে পরিষ্কার তকতকে উঠোন, তোতা পাখির শাড়ি, পাতাবাহারের গাছ সব উড়ে গেছে। পাগলের মতো দৌড়ে উপরে উঠলাম। খালি ঘর খাঁ খাঁ করছে, ভাঙা স্নানের ঘরে শ্বেতপাথরের সব টালি খুলে পড়ে আছে। পরদেশি, ও পরদেশি, শিবুবাবু কোথায় তোমরা? বাবা আমাকে খপ করে ধরে ফেললেন। জানিস না, শিবুবাবু আমার ঠাকুরদার ঠাকুরদা, আর পরদেশি তার খাস খানসামা। আস্তে আস্তে আমার হাতের মুঠোর মধ্যে মোহরটাকে পকেটে পুরে বললাম, চলো টেস্টে আমি অঙ্কে ভালো নম্বর পাবো, দেখো। কাউকে আর কিচ্ছু বলতে পারলাম না। আমি ঠিক করেছি বড় হয়ে টাকা পয়সা রোজগার করে আহিরিটোলার বাড়িটা সারিয়ে সুরিয়ে ওখানেই থাকবো। গঙ্গাটাও বেশ সামনে আছে।